আরো জয়। টিএমসি কে তোলাবাজ লাখ মুরাদ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায় ওহি হোতা হ্যায় জো মঞ্জুরে খুদা হোতে আমরা কাজ চাই কাজ। We must not have elections attended by violence, by political rigging. মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়বো। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা দিদি ও মমতা দিদি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজবো। শুক্রবার তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী নিজেই জানিয়েছেন বয়সজনিত কারণে অসুস্থ থাকায় তাদের দীর্ঘদিনের কর্মীদের কাউকে বাদ দিতে হয়েছে। তালিকায় জায়গা পেয়েছে একঝাঁক তারকার পাশাপাশি অনেকে নতুন মুখও। সেই তালিকা শোনার পরই রাজ্য জুড়ে নানা রকম প্রতিক্রিয়া। প্রার্থী তালিকায় নিজের নাম শুনে আনন্দে ভেসেছে যেমন, অনেকে তেমনই টিকিট না মেলায় আশাহত হয়ে কাঁদতেও দেখা গিয়েছে অনেকে। কোথাও আবার প্রার্থী পছন্দ না হয় শুরু হয়েছে পদত্যাগ। জেলায় জেলার প্রার্থী তালিকা প্রকাশ পেতে জোর কদমে শুরু হয়েছে দেওয়াল লিখন। এবার তৃণমূলের টিকিট না পাওয়ায় কেঁদেই ফেললেন নলহাটির বিধায়ক মইনুদ্দিন শামস। খুব উগড়ে দিলেন তিনি, আমার নলহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত জনগণের কাছে কৃতজ্ঞ, তারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, তারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, নিজের ছেলে মতো নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো, মায়েরা যেরকম নিজের ছেলেকে ছেলের মতো বাবাকে আমাকে দোয়া করেছেন, আমাকে ভালোবেসেছেন। আমি নলহাটি ছাড়বো না, আমার নলহাটির মাদেরকে ছাড়বো না, আমি নলহাটির ভাইদেরকে ছাড়বো না, নলহাটির বয়োজ্যেষ্ঠদেরকে ছাড়বো না। মলয় ঘটক আসানসোলের উত্তরের প্রার্থী হচ্ছেন ইঙ্গিত ছিল, কিন্তু আসানসোল দক্ষিণ যে তারকা প্রার্থী পাবে তা জানা ছিল না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষের নাম বলতেই তৈরি হয় আনন্দের আবহ, শুরু হয় দেওয়াল লিখন। প্রার্থী তালিকা ঘোষণা হতেই মুখে হাসি খেলে যায় মধ্যম গ্রামের প্রার্থী রতীন ঘোষের মুখে। হ্যাটট্রিক হবে আত্মবিশ্বাসী তিনি। আমাদের মধ্যম গ্রাম এলাকার নাগরিকদের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে এই আসনটা তাকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আসানসোলের বরাবরণীতে তৃতীয়বার প্রার্থী হয় উচ্ছ্বসিত বিধান উপাধ্যায়। পটকা ফাটিয়ে মিষ্টিমুখ করিয়ে উল্লাস করেন তার অনুগামীরা। ভাটপাড়ায় জিতু সর প্রার্থী হওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার, নাম ঘোষণা হতেই শুরু হয় লাড্ডু বিলি। দেওয়াল লিখনে হাত লাগান প্রদীপ সরকার নিজেই। তবে শুধু উচ্ছ্বাসী নয়, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি বিধানসভায় পরেশ মুর্মুকে প্রার্থী করায় ক্ষোভ প্রকাশ করেন দলের একাংশ। রাজ্য যুব তৃণমূলের সম্পাদক কল্পনা শেখ সহ শতাধিক কর্মী পদত্যাগ করেন। আমরা যারা ওনার জন্য প্রাণপাত করেছিলাম 2016-তে, উনি বিধায়ক হওয়ার পরে নিজেকে মনে করেন যে ওনার বিধায়কের যে চেয়ারটা ওটা 60 বছরের, ওনার সম্পত্তি। উনি কোনো বিষয় আমাদের সঙ্গে আলোচনা করেন না। সরকারি ভাবে যে সমস্ত প্রকল্প আছে উনি নিজের মতো দেন, উনি কোথাও কোনো কাউকে মানেন না। তাছাড়া উনি দুর্নীতিগ্রস্ত, টিচার ট্রান্সফার করা নিয়ে উনি টাকা নিয়েছেন। অন্যদিকে প্রার্থী পছন্দ না হয় আমডাঙ্গা বিধানসভার সন্তোষপুর 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষিপ্ত কর্মী সমর্থকরা। আমডাঙ্গার দুবারের বিধায়ক রফিকা রহমানের বদলে মোস্তাক মোর্তাজাকে প্রার্থী করা হয়েছে, তা মানতে নারাজ তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।